you do. I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। লেটস বি রেসপন্সিবল। তবে আমরা রিড দ্য গিভেন টপিক অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট। নিচে দেওয়া বিষয়টি পড়ো এবং বিতর্কে অংশগ্রহণ করার জন্য নির্দেশনাগুলো অনুসরণ করো। এখানে বাংলা বলা হয়েছে, আমরা এটি বললাম। এখন এরপর আছে ডিবেট টপিক, বিতর্কের বিষয়। ডু ইউ থিঙ্ক ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান অর লিমিটস অপরচুনিটিস? তুমি কি মনে করো বিনামূল্যে শিক্ষা সবার জন্য উন্মুক্ত করে নাকি সুযোগ সীমিত করে? এবার নির্দেশনা, কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে। এ নাম্বারে কি বলা হয়েছে? ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু ডিসাইড ইওর পজিশন। তোমার অবস্থান নির্ধারণ করতে জোড়ায় বা দলে আলোচনা করো। এরপরে বি নাম্বারে কি বলা হলো? গো টুয়ার্ডস দ্য সাইন, স্ট্রংলি অ্যাগ্রি অ্যান্ড স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ইন দ্য ক্লাসরুম হোয়ার ইওর বিলিফ স্ট্যান্ডস। শ্রেণীকক্ষে তোমার বিশ্বাসের ভিত্তিতে চিহ্নের দিকে যাও, দৃঢ়ভাবে একমত এবং দৃঢ়ভাবে অসম্মত। সি নাম্বারে কি বলা হলো? নাও ইন আ গ্রুপ অফ ফাইভ ডিসকাস অ্যান্ড ব্রেইনস্টর্ম নট অনলি আর্গুমেন্টস ফর ইওর সাইড বাট অলসো দ্য আদার সাইড অ্যাজ ওয়েল টু ডিফেন্ড ইওর অপোনেন্টস আর্গুমেন্টস ওয়েন নিডেড। এখন পাঁচজনের একটি দলে শুধু তোমার পক্ষের পক্ষেই নয়, বরং প্রয়োজনে সময় তোমার প্রতিপক্ষের যুক্তিগুলোর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করার জন্য আলোচনা করো এবং চিন্তা ভাবনা করো। এরপরে ডি নাম্বার কি বলা হলো? টেক 5 to 10 minutes টু প্রিপেয়ার আ শর্ট ওপেনিং স্টেটমেন্ট ফর ইচ টিম, 3 to 5 minutes লং, অ্যান্ড ডিসাইড হু উইল ডেলিভার ইচ স্পিচ। প্রতিটি দলের জন্য একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি প্রস্তুত করে 5 থেকে 10 মিনিট সময় নাও। 3 থেকে 5 মিনিটের দীর্ঘ হবে এবং সিদ্ধান্ত নাও কে প্রতিটি বক্তৃতা দিবে। রিমেম্বার টু ইউজ এভিডেন্স টু সাপোর্ট ইওর ক্লেমস। তোমার দাবি সমর্থনে প্রমাণ ব্যবহার করতে ভুলবে না। এরপরে ই নাম্বারে কি বলা হলো? ডেলিভার দ্য ওপেনিং স্টেটমেন্টস ফ্রম ইচ টিম উইদাউট ইন্টারাপশন। দল থেকে উদ্বোধনী বিবৃতি প্রদান কর। মেম্বার্স অফ বোথ সাইড উইল টেক নোটস অ্যান্ড প্রিপেয়ার রিবুটালস টু রিফিউট বাই এভিডেন্স অর আর্গুমেন্ট। উভয় পক্ষের সদস্যরা নোট নেবে এবং খণ্ডন যুক্তি প্রস্তুত করবে, প্রমাণ বা যুক্তি দ্বারা খণ্ডন যুক্তি করবে। এরপরে এক নাম্বারে কি বললো? আফটার দ্য ওপেনিং স্টেটমেন্ট অল্টারনেট বিটুইন বোথ সাইড স্টুডেন্টস উইল রেজ দেয়ার হ্যান্ডস অ্যান্ড অ্যাড্রেস কোশ্চেন্স অর কমেন্টস টু দ্য আদার টিম। উদ্বোধনী বক্তব্যের পর উভয় পক্ষের মধ্যে বিকল্প শিক্ষার্থীরা তাদের হাত তুলবে এবং অন্য দলের কাছে প্রশ্ন বা মন্তব্য সম্বোধন করবে। ইট উইল কন্টিনিউ ফর আ সেট পিরিয়ড অফ টাইম। এটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। এরপরে জি নাম্বারে কি বলা হলো? অ্যাট দ্য এন্ড ডিক্লেয়ার আ উইনার বেসড অন হু ওয়াজ মোর পারসুয়েসিভ। শেষে কে
কার বক্তব্য বেশি বোধযোগ্য ছিল তার উপর ভিত্তি করে একজনকে বিজয়ী ঘোষণা করো। ইউ ক্যান কনসিডার হাউ মেনি রিজনস ইচ টিম কেম আপ উইথ ফর দেয়ার সাইড অ্যান্ড অলসো হাউ ওয়েল দে অ্যান্সার্ড দ্য কনসার্নস অফ দ্য আদার টিম। তুমি বিবেচনা করতে পারো যে প্রতিটি দল তাদের পক্ষে কতগুলো যুক্তি প্রদান করেছে এবং তারা অন্য দলের বিষয়ের উত্তর কতটা ভালো দিয়েছে। এখন পক্ষে এবং বিপক্ষে তোমাদের লেখার পালা, লেখাটা তোমরাই লিখবা। তারপরেও তোমাদের লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। ইন দিস সেকশন, এই অংশে স্টুডেন্টস আর আস্কড টু প্রিপেয়ার অ্যান ওপেনিং স্টেটমেন্ট ইদার ইন ফেভার অফ ফ্রি এডুকেশন অর এগেনস্ট ইট। শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষার পক্ষে বিপক্ষে একটি উদ্বোধনী বিবৃতি প্রস্তুত করতে বলা হয়েছে। লেট আস নো হোয়াট ইজ ফ্রি এডুকেশন ফার্স্ট। প্রথমে জেনে নেওয়া যাক বিনামূল্যে শিক্ষা বলতে কি বোঝায়। ফ্রি এডুকেশন রিফার্স টু আ সিস্টেম অফ এডুকেশন হোয়ার এডুকেশন ইজ প্রোভাইডেড উইদাউট দ্য ইম্পোজিশন অফ ডাইরেক্ট কস্ট অর ফিজ অন স্টুডেন্টস। বিনামূল্যে শিক্ষা বলতে এমন শিক্ষাকে বোঝায় যেখানে শিক্ষার্থীদের উপর সরাসরি খরচ বা ফি আরোপ ছাড়াই শিক্ষা প্রদান করা হয়। ইন আ সিস্টেম অফ ফ্রি এডুকেশন ইন্ডিভিজুয়ালস আর নট চার্জ টিউশন অর আদার চার্জেস ফর সিটিং ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। বিনামূল্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে বসার জন্য শিক্ষা বা অন্যান্য চার্জ প্রদানের জন্য ব্যক্তির কাছে দাবি করা হয় না। দিস সিস্টেম ক্যান অ্যাপ্লাই টু ভেরিয়াস লেভেলস অফ এডুকেশন ইনক্লুডিং প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। এই ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ফ্রি এডুকেশন ডাজ নট মিন দ্যাট এডুকেশন ইজ ফ্রি অলটুগেদার। বিনামূল্যে শিক্ষার অর্থ এই নয় যে শিক্ষা সম্পূর্ণভাবে বিনা খরচে। রেদার গভর্নমেন্ট অর চ্যারিটি অর্গানাইজেশন কাম টু ফান্ড এডুকেশন। বরং সরকার বা দাতা সংস্থা শিক্ষার জন্য তহবিল প্রদান করে। এরপর আছে ওপেনিং স্টেটমেন্টস ফ্রম দ্য গ্রুপ দ্যাট সাপোর্টস ফ্রি এডুকেশন। এটা ফ্রি হবে না, ফ্রি এডুকেশন বানানটা ভুল হয়েছে। উদ্বোধনী বিবৃতি যারা এটার পক্ষে অবস্থান নিয়েছে, বিতর্কের পক্ষে। ফ্রি এডুকেশন মিনস দ্যাট এনি চাইল্ড নো ম্যাটার হোয়ার দে কাম ফ্রম উইল বি এবল টু গেট দ্য সেম কোয়ালিটি এডুকেশন। বিনামূল্যে শিক্ষা মানে যে কোনো শিশু সে যেখান থেকে আসুক না কেন তারা একই মান সম্পন্ন শিক্ষা লাভ করতে পারবে। ফ্রি এডুকেশন অ্যাট আ সার্টেন লেভেল ইজ কনস্টিটিউশনালি রাইট। বিনামূল্যে শিক্ষা একটা পর্যায় পর্যন্ত সাংবিধানিক অধিকার। ফ্রি এডুকেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট গ্যারান্টিজ সাম লেভেল অফ এডুকেশন ফর এভরি স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি। বিনামূল্যে শিক্ষা একটা পর্যায়ে গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য কিছু স্তরের শিক্ষার নিশ্চয়তা দেয়। দিস মিনস দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু রিচ দিস লেভেল অফ এডুকেশন অ্যাট অ্যান ইকুয়াল লেভেল। এর মানে হলো প্রত্যেক শিক্ষার্থীর সমান সুযোগ রয়েছে সমহার শিক্ষার
এই স্তরে পৌঁছানো। ইন্ডিভিজুয়াল হ্যাভ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু এডুকেশন ইনক্লুডিং টিউশন ফিস, টেক্সট বুকস অ্যান্ড আদার রিলেটেড এক্সপেন্সেস। এর মানে হলো প্রত্যেক শিক্ষার্থীর সমান সুযোগ রয়েছে সমূহ শিক্ষার এই স্তরে পৌঁছানো, আর এভাবে একটি দেশের সাক্ষরতার হার বৃদ্ধি পায়। টিউশন ফি, পাঠ্যপুস্তক ও অন্যান্য সম্পর্কিত খরচ সহ শিক্ষা অর্জনে মানুষ উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়। ফ্রি এডুকেশন অ্যালাউজ মোর পিপুল টু পার্সু এডুকেশন, ইলিমিনেটিং ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স টু এডুকেশন। শিক্ষায় আর্থিক বাধা দূর করে বিনামূল্যে শিক্ষা আরও বেশি লোককে শিক্ষা অর্জনের সুযোগ দেয়। দাস দ্য লিটারেসি রেট অফ দ্য কান্ট্রি হ্যাজ ইনক্রিজ, এভাবে কিন্তু শিক্ষার হারটা বেড়ে যায়। ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি আ মোর ওয়েল এডুকেটেড পপুলেশন ইজ নিডেড, একটা দেশের উন্নয়নে প্রয়োজন আরও সুশিক্ষিত জনগোষ্ঠী। ফ্রি এডুকেশন কন্ট্রিবিউটস টু জেনারেটিং আ মোর স্কিল অ্যান্ড এডুকেটেড ওয়ার্কফোর্স, বিনামূল্যে শিক্ষা আরও দক্ষ শিক্ষিত কর্মশক্তি তৈরিতে অবদান রাখে। ফ্রি এডুকেশন অ্যালাউস ডিসঅ্যাডভান্টেজ পিপুল টু ব্রেক দ্য সাইকেল অফ পোভার্টি অ্যান্ড ইম্প্রুভ দেয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বিনামূল্যে শিক্ষা সুবিধা বঞ্চিত মানুষদের দারিদ্র্যের চক্র ভাঙতে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে সুযোগ দেয়। ইন অ্যাডিশন, স্টুডেন্টস উইল নট বি ওয়ারিড অ্যাবাউট গেটিং স্টুডেন্ট লোনস টু ফ্যাসিলিটেট দেয়ার এডুকেশন, এছাড়াও শিক্ষার্থীরা তাদের শিক্ষা অর্জনে শিক্ষা ঋণ পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন হবে না। দিস এনশিওরস দ্যাট স্টুডেন্টস রিমেন ডেট ফ্রি, এটি শিক্ষার্থীদের ঋণমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করে। এরপর আছে ওপেনিং স্টেটমেন্ট ফ্রম দ্য গ্রুপ দ্যাট অপোজেস ফ্রি এডুকেশন, প্রারম্ভিক বক্তব্য তাদের যারা ফ্রি এডুকেশনের বিরুদ্ধে অবস্থান। আই থিঙ্ক ফ্রি এডুকেশন ক্রিয়েটস আ নাম্বার অফ ডিস্টরশন, আমি মনে করি বিনামূল্যে শিক্ষা অনেক বিকৃতি সৃষ্টি করে। দো ফ্রি এডুকেশন ইজ ফ্রি ফর স্টুডেন্টস, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বেয়ার সাচ হিউজ এক্সপেন্সেস, যদিও বিনামূল্যে শিক্ষা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হতে পারে কিন্তু এই বিশাল ব্যয় সরকারকে বহন করতে হয়। দিস মিন্স দ্যাট ফ্রি এডুকেশন ফোর্সেস দ্য গভর্নমেন্ট টু বরো মানি ফর ফ্রি এডুকেশন ইন দ্য কান্ট্রি অ্যান্ড টু রেইজ গভর্নমেন্ট ট্যাক্সেস, এর অর্থ হল বিনামূল্যে শিক্ষা সরকারকে দেশে বিনামূল্যে শিক্ষার জন্য অর্থ ধার করতে এবং সরকারি কর বাড়াতে বাধ্য করে। লো কোয়ালিটি এডুকেশন উইল অ্যারাইজ অ্যাজ এডুকেশনাল ইনস্টিটিউশনস মাইট ফেস বাজেট লিমিটেশনস, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাজেট সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারে যার ফলে শিক্ষার মান কমে যেতে পারে। দেয়ারফর দিস লিমিটেশন লিডস টু আ লোয়ার কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড রিডিউসেস ওভারঅল এডুকেশনাল স্ট্যান্ডার্ডস, তাই এই সীমাবদ্ধতা নিম্নমানের শিক্ষার দিকে নিয়ে যায় এবং সামগ্রিক শিক্ষার মানকে হ্রাস করে। ফ্রি এডুকেশন ক্যান মেক দেম গ্রিন ইন ম্যানেজিং মানি, বিনামূল্যে শিক্ষা যুবকদেরকে অর্থের সাথে দায়িত্বশীল উপায়ে আচরণ করতে নিরুৎসাহিত করে যা তাদেরকে অর্থ ব্যবস্থায় অপরিপক্ক করে তুলতে পারে। ফ্রি এডুকেশন মেক্স দ্য স্টুডেন্ট লেস সিরিয়াস, অন দ্য আদার হ্যান্ড পেইং ফর এডুকেশন সার্ভস অ্যাজ আ মোটিভেটর ফর স্টুডেন্টস টু টেক দেয়ার স্টাডিজ সিরিয়াসলি, বিনামূল্যে শিক্ষা শিক্ষার্থীদের কম মনোযোগী করে তুলে
free education means that there will be overcrowded classroom, which will negatively affect on the personal task required between teacher and student. বিনামূল্যে শিক্ষার অর্থ হল শ্রেণীকক্ষে উপস্থিত পড়া শিক্ষার্থী থাকবে যা শিক্ষক ও ছাত্রের মধ্যে প্রয়োজনীয় ব্যক্তিগত যোগাযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। এটা ছিল বিপক্ষে যারা বলবে তাদের জন্য। এরপরে এটা দুই দলের বক্তব্য শুনে শিক্ষক নির্ধারণ করবেন কোন দল জয়ী হলেন এবং কোন দল পরাজিত হলেন। এই সাথে আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।